আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি খুব সহজেই কোনো একটা ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড না জানা সত্ত্বেও সেই রাউটারের ওয়াইফাইতে কানেক্ট হতে পারেন তো সেজন্য যেটা করতে হবে ধরুন ওই ওয়াইফাই রাউটারের আন্ডারে কোনো একটা মোবাইল ডিভাইস কানেক্টেড রয়েছে আপনি চাচ্ছেন আপনার অন্য কোনো ডিভাইসকে সেই ওয়াইফাই রাউটারের সঙ্গে কানেক্ট করার জন্য বাট আপনি সেই রাউটারের পাসওয়ার্ডটা জানেন না সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সরাসরি সেটিংস থেকে ওয়াইফাই অপশনে চলে যাবেন ওয়াইফাই অপশানে যাওয়ার পর আমরা যদি এখানে দেখি আমরা এই মুহূর্তে যে এসএসআইটিতে কানেক্টেড রয়েছি এর পাশে একটা লক চিহ্ন দেওয়া রয়েছে আমরা এই লক চিহ্নর মধ্যে যদি ক্লিক করি তাহলে আমাদের সঙ্গে ওয়াইফাই নেটওয়ার্কটা শেয়ার করার জন্য একটা কিউ আর কোড আসবে তবে এই কিউ আর কোড থেকে আপনি কিন্তু ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা জানতে পারছেন না আপনি যদি অন্য কোনো ডিভাইস যেমন ল্যাপটপ বা অন্য কোনো ওয়াইফাই ডিভাইসে এই নেটওয়ার্কের মধ্যে কানেক্ট হতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই পাসওয়ার্ডটা জানার প্রয়োজন হবে তো তখন আপনি কি করবেন আপনি সিম্পলি আপনার মোবাইল থেকে এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং স্ক্রিনশট নেওয়ার পর আপনার কাজ হবে আপনি যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করবেন এবং সেখানে গিয়ে লিখবেন কিউআর কোড ডিকডার কিউআর কোড ডিকডার অনলাইন লিখে সার্চ দিলে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে জেড জিং ডিকডার অনলাইন এই ওয়েবসাইটটাতে আপনারা চলে যাবেন এবং এখানে যাওয়ার পর চুস ফাইল বাটনটাতে ক্লিক করবেন চুজ ফাইল বাটনটাতে ক্লিক করার পর আমরা এই মাত্র যে স্ন্যাপশটটা নিয়েছিলাম সেই স্ন্যাপশটটা আমরা এখানে আপলোড করে দিব এবং আপলোড করে দেওয়ার পর আমরা বাটনে ক্লিক দেখুন সাবমিট করে দেওয়ার ঠিক কয়েক সেকেন্ড পরেই আপনি একটা রেজাল্ট দেখতে পাবেন এখানে সর্বশেষ যে কলামটা রয়েছে এইখানে দেখবেন মুন্নালিং ডিম প্যালেস এইটা হচ্ছে আমার এস এস আইডি এর নিচে আপনি ওয়াইফ অ্যাট স্টার এইটা হচ্ছে আমার পাসওয়ার্ড অর্থাৎ এই পাসওয়ার্ডটার মাধ্যমে আপনি কিন্তু ওয়াইফাইয়ের মধ্যে এখন কানেক্ট হতে পারবেন তো এইটা ছিল একটা পদ্ধতি এখন আমরা আরেকটা টেকনিক শেয়ার করব। যেটার মাধ্যমে সেইমভাবে আপনি আপনার পাসওয়ার্ডটাকে রিস্টোর করতে পারবেন তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব আবার সেটিংস থেকে ওয়াইফাই অপশনে চলে যাব এবং এই মুহুর্তে আমরা যে ওয়াইফাইতে কানেক্টেড রয়েছি সেইখানে অ্যারো বাটনটাতে ক্লিক করব এরো বাটনটাতে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন নিচে একটা আইপি সেটিংস অপশন রয়েছে যেটা ডিএসসিপি দেয়া থাকবে এখান থেকে আপনি স্ট্যাটিক বাটনটাতে ক্লিক করবেন স্ট্যাটিক বাটনটাতে ক্লিক করলে আপনার আইপির ইনফরমেশনটা আপনাকে এখানে শো করবে এখানে দেখুন প্রথমে যে আইপি অ্যাড্রেসটা দেওয়া রয়েছে এই অ্যাড্রেসটা হচ্ছে আপনার মোবাইলের আইপি অ্যাড্রেস এবং সেকেন্ডে দেখুন রাউটার নামে একটা অ্যাড্রেস রয়েছে ওয়ান অর্থাৎ এই অ্যাড্রেসটা হচ্ছে আপনি এই মুহূর্তে যে ওয়াইফাই রাউটারে কানেক্টেড রয়েছেন সেই ওয়াইফাই রাউটারের অ্যাড্রেস এই অ্যাড্রেসের মাধ্যমে মূলত ওই ওয়াইফাই রাউটারটার মধ্যে লগ করা যাবে তো আমরা আবার ওয়ান এটা এইটা নোট করে নিয়ে এটাকে ডিএসসিপি করে দিচ্ছি এবং বের হয়ে যাচ্ছি দেন আমরা আবার যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করবো এবং এখানে গিয়ে লিখবো ওয়ান ওয়ান তো এ আইপিটি লিখে ইন্টার দিলে আপনি যে কোম্পানির ওয়াইফাই রাউটার ব্যবহার করছেন সেই রাউটারের লগ ইন পেজটি চলে আসবে আপনি জানলে অবাক হবেন এখনও বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ মূলত ওয়াইফাই রাউটারের লগ ইন ইন্টারফেসের ডিফল্ট ইউজার এবং পাসওয়ার্ডটা চেঞ্জ করে না তো লগ ইন উইন্ডোটি আসার পর আপনি যে কোম্পানির রাউটারই দেখতে পান না কেন আপনি জাস্ট গুগলে গিয়ে চেক করে দেখবেন ওই রাউটারটার ডিফল্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড কি ফর এক্সাম্পল আমার এই রাউটারটি হচ্ছে টেন্ডার একটি রাউটার সো টেনডার ওয়াইফাই রাউটারের ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন অ্যাডমিন টিপি লিঙ্কের ক্ষেত্রে এটা অ্যাডমিন অ্যাডমিনই থাকে অন্য কোনো ব্র্যান্ডের হলে আপনি জাস্ট গুগলে গিয়ে সার্চ করলে এটা পেয়ে যাবেন দেন আপনি যদি ওকে বাটনে প্রেস করেন তাহলে কিন্তু আপনি আপনার রাউটারের মধ্যে লগ ইন করে ফেলতে পারবেন এবং একবার এই রাউটারের মধ্যে লগ ইন করে ফেলতে পারলে আপনি খুব সহজেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটিও পেয়ে যাবেন এখন আমরা যেটা করব অ্যাডভান্স বাটনটাতে ক্লিক করবো দেন ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেখার জন্য আমাদের এই ওয়্যারলেস অপশনটাতে যেতে হবে ওয়্যারলেস অপশনের মধ্যে বাম পাশে আপনি দেখতে পাবেন ওয়্যারলেস সিকিউরিটি এখানে গেলে মূলত আপনাকে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা শো করবে দেখুন এখান থেকে কিন্তু আমরা সিকিউরিটি কিটা পেয়ে যাচ্ছি তো আপনি টেনটা হোক আর যে কোম্পানির ওয়াইফাই রাউটারই হোক না কেন সেইমভাবে রাউটারে লগ ইন করার পর ওয়্যারলেস অপশনে গিয়ে সেখান থেকে ওয়্যারলেস সিকিউরিটি অপশনে যাওয়ার পর আপনি ওয়াইফায়ের পাসওয়ার্ডটা পেয়ে যাবেন তো এইভাবে খুব সিম্পল টেকনিক ফলো করে আপনি কিন্তু ওয়াইফাইয়ের পাসওয়ার্ড না জানলেও ওয়াইফায়ের পাসওয়ার্ডটাকে রিকভার করে নতুন করে সেই রাউটারের মধ্যে কানেক্ট হতে পারবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ